প্রাইমারিতে বেশ কিছু কোশ্চেন আছে যেগুলো সিঙ্গুলার আর প্লুরাল এই দুটো নাম্বারকে কেন্দ্র করে, যে আমাদের আইডেন্টিফাই করতে দেয় বা বের করতে দেয় কোনটার সিঙ্গুলার কোনটা বা প্লুরাল কোনটা, সেই রিলেটেড এখানে বেশ কিছু এক্সাম্পল দেওয়া হলো। প্রথমটা এক্সাম্পল বলছে এজেন্ডাম, এজেন্ডাম হচ্ছে কোনো আলোচ্য বিষয়, তার প্লুরাল হচ্ছে এজেন্ডা। তারপর হচ্ছে অ্যালুমনাস, অ্যালুমনাস হচ্ছে কোনো বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র বোঝায়, তার প্লুরাল হচ্ছে অ্যালুমনি। তারপর হচ্ছে অ্যাপেন্ডিক্স, অ্যাপেন্ডিক্স হচ্ছে পরিশিষ্ট, আর তার যে ইয়েটা হবে সেটা হচ্ছে অ্যাপেন্ডিসেস, ঠিক আছে। আর এরাটাম হচ্ছে শুদ্ধিপত্র, আর এর যে প্লুরালটা সেটা হচ্ছে এরাটা। অ্যাপারেটাস, অ্যাপারেটাস বলছে অ্যাপারেটাস হচ্ছে যন্ত্রপাতি, এর যে ইয়েটা হবে সেটা হচ্ছে প্লুরালটা হচ্ছে অ্যাপারেটাস। অ্যাকচুয়ালি এই শব্দটার কোনো সিঙ্গুলার হয় না, তার জন্য এটা দুটো ফর্মই একই রকম। তারপর কি বলছে, তারপরে বলছে ড্যাটাম, DATUM, ড্যাটাম হচ্ছে কোনো তথ্য, যেটাকে আমরা অনেকগুলো তথ্য বলতে ডাটা বুঝি, DATA, ডাটা। তারপর কি বলছে, তারপরে বলছে হচ্ছে ব্যাসিলাস, ব্যাসিলাস হচ্ছে জীবাণু রিলেটেড, তার যে প্লুরাল ফর্মটা হচ্ছে সেটা হচ্ছে ব্যাসিলি। তারপর কি বলছে, তারপরে বলছে হচ্ছে ফোকাস, ফোকাস হচ্ছে কোনো কিছু কেন্দ্র, এর যে প্লুরালটা সেটা হচ্ছে ফোকি বা ফোকাসেস। তারপর ডিকটাম, ডিকটাম হচ্ছে নীতিবাক্যটাকে বোঝায়, ডিকটামের যে প্লুরাল শব্দ সেটা হচ্ছে ডিকটাম। আর জেনাস, জেনাস বলতে এখানে কোনো প্রাণী বর্গ বা উদ্ভিদ বর্গ এই জাতীয়কে, কোনো একটা বর্গ বা গোষ্ঠীকে বোঝায়, ঠিক আছে। তার যে প্লুরালটা হবে সেটা হচ্ছে জেনেরা। তো এইগুলো মোটামুটি মনে রাখো, এরপরে আরও অনেক ভিডিও আসবে এই রিলেটেড।